আপনারা খুব ছোট্ট একটি কমলা গাছ দেখতে পাচ্ছেন, যেটিতে বেশ কটা ফল ধরে আছে। তো এইটা আমি একটা নার্সারি থেকে দার্জিলিং কমলা বলে নিয়ে এসেছিলাম, দেখছি বেশ ভালোই ফল হয়েছে। তিন মাস পর দেখুন গাছটির ফলগুলো বেশ বড় বড় হয়েছে। যত্ন পরিচর্যা বলতে আমি মাঝে মাঝে হাড় গুঁড়ো, শিংকুচি ও সরষের খোলের তরল জৈব সার দিয়েছি। আপনারা দেখছেন একটা কমলা লেবু, কি সুন্দর কমলা লেবু ধরে আছে দেখুন, এইটুকুটা একটা গাছে। এই যে এমন কিছু বড় পাত্রে লাগানো নেই, একটা প্লাস্টিকের বালতি, বাড়ির ব্যবহারের হয়তো বালতি যেটা ফেটে গেছিল, আমি এটাকে এভাবে কাজে লাগিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কটা কমলা ধরে আছে এটুকু গাছে, এখানে দুই দুই আর এখানে চার, এক দুই তিন চার ছয়, ছয়ের আগে সাত, এখানে আট নয়, এখানে দশ এগারো, এটা বারো, এটা তেরো চোদ্দ, আর এইখানে আছে একটা সবচেয়ে বড় পনেরো। আপনারা পনেরোখানা এইটুকু একটা বালতিতে এইটুকু গাছে পনেরোখানা কমলা লেবু ধরেছে, কি সুন্দরই না লাগছে দেখতে। এগুলো এখনও পাকেনি, আমি যতদূর জানি কমলা লেবু পাকতে অনেক দিন সময় লাগে, ছয় থেকে সাত মাস, এমনকি আট মাস পর্যন্ত এর কালার আসতে সময় লেগে যেতে পারে। তো আপনারা দেখলেন যে পনেরোখানা কমলা লেবু আছে, আরও দুখানা ছিল, এই যে এইখানে এইখানে এই এইখানে জোড়া হয়ে আর একটা ছিল, এটা ঝরে গেছে আর বড় হয়েই ঝরেছে। তো আমি সেটা টেস্ট করেছিলাম, তো খুব একটা যে টক তা কিন্তু নয়, আমার বিশ্বাস যে পাকলে মিষ্টি হবে। আসলে শখ করে আমি এটা নিয়ে এসেছিলাম আমার এক নার্সারি থেকে, শখ করে, যে কমলা লেবু জানে অনেকেই কমলা লেবু বাড়িতে ছাদ বাগানে করে থাকেন, কিন্তু এটা মিষ্টি হয় না, তা আমি এটা মেনেই নিয়ে এসেছিলাম যে মিষ্টি হবে না। তো যাক, মিষ্টি না হোক দেখে তো সুন্দর লাগবে এটা ভেবে, তো দেখা যাক কমলা লেবুগুলো যদি পাকে তখন খেলে বোঝা যাবে যে সেটা মিষ্টি নয়। আর এই যে একটা ছোট্ট চারা কিনে নিয়ে এসে আপনি যখন এরকম যত্নর মাধ্যমে এরকম ফল ধরবে, তখন যে কী আনন্দ সেইটা বলার অপেক্ষা রাখে না। তো আপনি এইভাবে করতেই পারেন, আমি ক্যামেরায় বলা অতটা অভ্যস্ত নই, ওর জন্যে মাঝে মাঝে কথা এ হয়ে যাচ্ছে, আপনারা সেটা বুঝতে পাচ্ছেন, ত্রুটি মার্জনীয়। তো এই কমলা লেবুরটা পরিচর্যা বলতে, লেবু জাতীয় গাছ কিন্তু এই শিংকুচি হাড়গুঁড়ো এগুলো খুব পছন্দ করে, বিশেষ করে শিংকুচিটা। আমি এই যে গাছে দেখুন, গাছের নিচে কোনো রকম গাছের গোড়ায় কিন্তু কোনো রকম আগাছা নেই। তো আপনারা মাঝে মাঝে আগাছা তুলে ফেলবেন, মানে হয় মাঝে মাঝে আগাছা জন্মায় সেগুলো তুলে ফেলবেন, আর মাঝে মাঝে একটু মাটিটা আলগা করে দিয়ে এখানে শিংকুচি বা হাড়গুঁড়ো এগুলো পনেরো দিন পর দিতে পারেন। আর আমি এটাতে এক মাস বা পনেরো দিন পর পর ওই সরষে খোরের তরল জৈব সার সেটা আমি প্রয়োগ করে থাকি, তার ফলেই এতটা বড় সাইজের কমলা লেবু আমি পেয়েছি। তো আপনারাও এটা করতে পারেন। তো এখন কমলা লেবুগুলো পাকার অপেক্ষা, এখন যত্ন পরিচর্যা বলে। আর আরেকটা বিষয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কলম বেঁধেছি, আসলে এইটা আমি অনেকে প্লাস্টিক দিয়ে কলম বাঁধার পক্ষপাতী, কিন্তু আমি আমাদের দাদুদের কাছ থেকে আমি এই পরামর্শ নিয়ে আমি এইটা করেছি, যেটা যে চটের বস্তা হয় সেই বস্তা দিয়ে এর মধ্যে মাটি দিয়ে এইভাবে কলমটা করেছি। তার কারণ এখন যদি বর্ষা ঠিকঠাক না আসে তাহলে কিন্তু আপনি এইটাতে শিকড় গজাবে না, সেক্ষেত্রে এই যে চটের বস্তার সুবিধা এটাই যে আমি প্রতিদিন ছাদে দুবেলা যখন আসি সকালে একবার হালকা করে জল দিয়ে ভিজিয়ে দিই, আবার সন্ধেবেলা একবার জল দিয়ে ভিজিয়ে দিই, এতে করে অবশ্যই রুট সেটিং হবে। তো এই আমি এই কমলা লেবুর জাতের সাইজটা দেখেই আমি এইটা এই কলম করার আমি কলম করেছি, কারণ দেখতেই পাচ্ছেন গাছ এতই ছোট যে কলম কোন ডালে করা যাবে তার কোনো মানে এ নেই, উপায় নেই, তাও আমি এটা করেছি, যাক দেখা যাক কি হয়।
তো কমলা লেবু আপনারা বাড়ির ছাদ বাগানে করতে পারেন, আপনার ছাদ বাগানকে শোভা দেবে। এই যে দেখুন না, আপনি একবার দেখুন, এটা আপনারা দেখুন কত বড় হয়েছে, কত বড় বড় হয়েছে, এই যে কত বড়, কত বড় বড় হয়েছে কমলা লেবু। এগুলো হালকা কমলা বর্ণের হতে শুরু করেছে, আশা রাখছি এটা যেমন অনেকটা কমলা বর্ণ হয়ে গেছে, এইটা অনেকটা কমলা বর্ণ হয়েছে, আশা করছি খুব শিগগিরই পেকে যাবে। তো আজকে এটুকুই, ভালো থাকবেন।